দেখ চাচ, আমি যাতে একটু বেশি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আবারও চুলায় ঢাকা দিয়ে রাখবো, আরো কতক্ষণ ফুটুক। আসসালামু আলাইকুম বিয়াস, আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো টমেটো সস বা কেচাপ। আমি এর জন্য নিয়েছি 2 কেজি ফ্রেশ টমেটো। তোমাদের মনে রাখতে হবে, টক যে টমেটো ওইটাতে সস ভালো হয় না, আর ওইটাতে মাংস কম থাকে, মোটা চামড়া থাকে, এরকম গোল গোল এই যে আমাদের টমেটোগুলো, এই টমেটোগুলো নিতে হবে, মিষ্টি টমেটো। এগুলোতে চামড়া পাতলা থাকে আর মাংসটা বেশি থাকে, বিচিটা কম থাকে। হ্যাঁ, এখন আমি এটা ধুয়ে নিয়েছি, কেটে তোমাদের দেখাবো কিভাবে বাকি উপকরণগুলো করতে হয়, আস্তে আস্তে তা দেখিয়ে দিব। টমেটো সস বানাতে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে দিব এই কাপের 1 কাপ পানি, যাতে তলায় লেগে না যায়, এই কারণে দিয়ে দিব 2 চা চামচ গোলমরিচ, দিয়ে দিব 7-8 কোয়া রসুনের কোয়া, আর 4-5টা লং, আর 7-8টা মরিচ, শুকনা মরিচ, দিয়ে দিব এই সাইজের 1টা আদা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ। এখন আমি আর দিয়ে দিব 1.5 চামচের মতো লবণ। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো, একদম নিবু নিবু আছে, এটাকে আমি জাল দিব, জাল দিয়ে তারপরে আমি দেখাবো কি করতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 15 মিনিট পরে আমি এসে দেখি যে টমেটোটা আমার এরকম গলে গিয়েছে আর একটু পানি বের হয়েছে। আরো 10 মিনিট পর্যন্ত জাল পাক, তারপরে এটা নামাবো। এখন আমি টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে ব্লেন্ডার করব। আমার টমেটো সসে টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ডার করে ভালো মতো ছেঁকে নিব, যাতে কোনো দানাও না থাকে। এইভাবে ছাঁকতে হবে চিকন চালনি দিয়ে, এরকম মিহি চালনি দিয়ে আমি এই যে ভালো মতো চেলে নিতেছি। তারপরে চেলে নিয়ে আমি রান্না করব কিভাবে সেটা দেখিয়ে দিব। আমার টমেটো সস বা টমেটো কেচাপটা চুলায় বসিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ সাদা ভিনেগার, আর দিয়ে দিব 1 কাপ চিনি। এখন আমি আস্তে আস্তে লাড়তে থাকব, যদি ছিটে তাহলে আমি এই ইয়ে করব, ঢাকা দিয়ে রাখব। অনেকেই রং দেয় বা বিট দেয়, আমি কোনো কিছুই ব্যবহার করব না, আমি শুধু এইভাবেই ব্যবহার করব। তোমরা যদি কেউ ঝালটা কম খাইতে চাও তাহলে মরিচগুলো বা লংটা না দিলেও চলে, আমি ঠিক এইভাবেই খাই। আমি ঝাল ঝাল পছন্দ করি, এই জন্য আমি এই ঝাল ঝাল করেই রান্না করতেছি। আচ্ছা, তাহলে এটা ফুটতে থাকুক, আমি রান্না করতে থাকি। দেখো বিয়াস, এই যে ঢাকা দিয়ে না রাখলে এটা চুলার চতুর্দিকে ছিটবে এবং গায়ে লাগবে, গায়ে লাগলে তো পুড়ে যাবে, এই জন্য খেয়াল রাখতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে, আর আস্তে আস্তে এইভাবে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। এই সসের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, সস চুলায় বসিয়ে দূরে চলে যাওয়া চলবে না। নেড়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে রাখি, খুব সাবধানের সহিত, ঢাকনাটা সরাইতে হইতেছে, কিচ্ছু করার নাই। এখন আমি 1.5 কাপ একটু বেশি, 1.5 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে আবারও চুলায় ঢাকা দিয়ে রাখবো, আরো কতক্ষণ ফুটুক ফুইটা, তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাবো।
আমার টমেটো সসটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এয়ারটাইট বয়মে ভরে রাখব কিন্তু সবচেয়ে ভালো হয় কাচের বয়ম হইলে কাচের বয়মটা খেয়াল রাখতে হবে যাতে ভিজা না হয় আর ধুইয়ের সাথে সাথে কিছু দিয়ে মুছেও না ধুইয়ে সাথে সাথে গরম পানি দিয়ে সুন্দর করে ধুইয়ে রেখে দিতে হবে যাতে ভালোমতো শুকিয়ে যায় তারপরে সসটা ভরতে হবে এরপরে বললে এই সসটা এক দেড় মাসও তোমাদের কোনো ফাগুন্দা পড়বে না হ্যাঁ ফ্রিজেও রাখতে হবে না আমি এই সসে কোনো কালারও বড়ি ইউজ করি নাই তারপরে কোনো বিটও ইউজ করি নাই এখন আমি এই বয়মে আমি সসটা রেখে তারপরে তোমাদের দেখাই যে আমার কতটুকু বয়ম হয়েছে আড়াই কেজি টমেটোতে আমি ভরে নিই আমি টমেটো সসগুলো বয়মে রেখেছি আমার দেখো আড়াই কেজি টমেটোতে আমার এতগুলো সস হয়েছে প্রায় আমার মনে হয় দুই কেজির কাছাকাছি আমার টমেটো সস হয়েছে দুই কেজির উপরে হইব আর তোমরা যদি চাও কেউ বোতলেও ভরতে পারো এরকম কাক দিয়ে এরকম পরিষ্কার একটা কাক দিয়ে বোতলে ভরে রাখতে পারো তোমরা আমার সসটা দোকানের চেয়েও ভালো হয়েছে তোমরা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখো যদি দোকানের চেয়ে ভালো না হয় তখন তোমরা আমাকে যা বলার বলো তোমরা একবার ট্রাই করো খেয়ে যদি ভালো লাগে দোকানের চেয়েও ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও